এদিন দ্বিতীয়বারের নবনিযুক্ত উত্তর মালদার বিজেপির সাংসদ খগেন মুর্মু পাকুয়াহাট এলাকা থেকে বিজয় যাত্রার সূত্রপাত করেন। কর্মসূচিতে যোগ দিতে উত্তর মালদার বিজেপির সাংসদ এলাকাতে পৌঁছতেই সেখানকার সাধারণ ভোটার সহ বিজেপির অসংখ্য নেতা কর্মীরা তার গলায় মালা পরিয়ে দেন, হাতে তুলে দেন পুষ্পস্তবক, তারপর তাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানান। সাংসদও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে ভোলেননি। এরপর তিনি বিজয় যাত্রায় সামিল হন। পাকুয়াহাট পার্টি অফিস থেকে র্যালি বের করে গোটা এলাকা পরিক্রমা করেন, হাত জোড় করে সাধারণ ভোটারদের কাছে তার কৃতজ্ঞতা ব্যক্ত করে। এদিন কর্মী সমর্থকেরা আবিরে রাঙিয়ে তুলেছিল গোটা এলাকা। মালদা উত্তর লোকসভা কেন্দ্রের এলাকার সমস্ত মানুষের সবারই একটা আনন্দের দিন। এত বিরোধিতা, এতটা হচ্ছে চক্রান্ত, এত ষড়যন্ত্র, সমস্ত কিছুকে মালদা উত্তর লোকসভা কেন্দ্র এলাকার সমস্ত আমাদের দেবতুল্য ভোটার, দেবতুল্য আমার কার্যকর্তা পদাধিকারী, তারা আজকে সমস্ত কিছুকে ভেস্তে দিয়েছে। তৃণমূলের সব চক্রান্ত, সমস্ত ষড়যন্ত্র আজকে সেটাকে ভেস্তে দিয়েছে আমাদের এখানকার সমস্ত দেবতুল্য ভোটাররা। তাই আজকে আমরা সবাই আনন্দ করছি, সকাল থেকে চলছে আমাদের, আজকে সারাদিন চলেছে। এমনিতে ভোটের এবারে যে সংখ্যা 2019 আমাদের 80% বেশি, 80% বেশি আমাদের ভোট পড়েছিল। 2000 এই যে এবারে দেখছেন আমাদের কয়েক শতাংশ ভোট কম পড়েছে। অর্থাৎ এই তৃণমূল কংগ্রেস, এরা আমাদের এখানকার পশ্চিমবাংলার এত সমস্ত যে সমস্ত বেকার যারা আছেন, যাদের আজকে পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে কাজ করতে যেতে হচ্ছে, এখানে কোনো কাজ নাই, কর্মসংস্থান নেই, তারা এখানে ভোট দিতে আসতে পারেননি, তাই এখানে ভোট পড়েনি। আমাদের এখানকার ভোটের যে শতাংশ সেটা কমেছে। স্বাভাবিকভাবেই আমরা এবারে এই শতাংশ হিসেবে কম হলেও আমরা ভোট এই এলাকার মানুষ ভারতীয় জনতা পার্টির উপরে তো ভরসা রেখেছেন, এনডিএর উপরে ভরসা রেখেছেন, আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উপর ভরসা রেখেছেন। তাই আমরা এখানে মালদা উত্তর লোকসভা কেন্দ্র এলাকা থেকে আমরা বিপুল ভোটে জয়ী হয়েছি। এত তাবড় তাবড় এরা নেতারা এসেছিলেন, মুখ্যমন্ত্রী নিজে এসেছিলেন, এখানে ডিআইজিকে ক্যান্ডিডেট করেছিলেন, ডিআইজিকে আজকে পশ্চিমবাংলার মানুষ যেভাবে গোটা পশ্চিমবাংলায় আজকে ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করেছেন, আমাদের এই মালদা উত্তর লোকসভা কেন্দ্র এলাকার ডিআইজি, তিনি এখানে প্রার্থী ছিলেন তৃণমূল কংগ্রেস, এই তৃণমূল কংগ্রেসের ডিআইজি প্রার্থী তাকে পরাজিত করেছেন, সেই জন্য আমি কৃতজ্ঞতা জানাই।